গুড মর্নিং, আমি আপনাদের সন্দীপ কুমার। আজকে আমরা এই ভিডিওতে আবার একটা নতুন টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, আর যে টপিকটাও কমন প্রত্যেকটা নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এ যারাই কাজ করে সবার কাছে একটা কমন প্রশ্ন যেটা আছে, আমার কাছে টাকা নেই বা আমার কাছে মানি নেই, আমি এই বিজনেসটা করতে পারবো না। সো যখন আমরা নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং নিয়ে আমরা অন্য কাউকে বিজনেস প্ল্যান যখন দেখাচ্ছি বা বিজনেস প্ল্যান যখন আমরা এক্সপ্লেন করছি, তখন মানুষেরা অনেকে বিজনেস প্ল্যান দেখার পরে অনেকে একটা প্রশ্ন করে, অনেকে একটা যেটা আমাদের কি বলে বাহানা করে, সেটা হচ্ছে আমার কাছে টাকা নেই বা আমার কাছে টাকা নেই, আমি এই মুহূর্তে স্টার্ট করতে পারছি না, রাইট? সো এর জন্য আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারি বা আমরা কিভাবে এটাকে কন্ট্রোল করতে পারি সেটার উপর আমরা কথা বলবো। সো যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, এবং আপনার টিমে বা আপনার গ্রুপের মধ্যে যারাই রয়েছে সবাইকে এই ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওটা দেখে তাদের এই প্রবলেমগুলো সলভ করতে পারে। সো ফ্রেন্ডস, নেটওয়ার্ক মার্কেটিং আর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির জন্য যে সব ধরনের ইনফরমেশন আপনার দরকার এই চ্যানেলের মধ্যে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, আপনি এই চ্যানেলে বাকি ভিডিওগুলো সার্চ করে দেখে নিতে পারেন। সো ফ্রেন্ডস, দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করব। যদি কেউ বলে আমার কাছে টাকা নেই বা আমার কাছে আজকের মানি নেই, আমি স্টার্ট করতে পারছি না বা আমি স্টার্ট করব না, তাহলে আমরা তাদেরকে কিভাবে বলতে পারি, রাইট? সো ফ্রেন্ডস, যখন আমি কাউকে প্ল্যান দেখাই, সি আজকের যখন আমরা কাউকে প্ল্যান দেখাচ্ছি বা বিজনেস প্ল্যান নিয়ে আমরা এক্সপ্লেন করছি, তখন আমরা সবসময় সবাই এটা 100% শিওর কি আজকের এই পার্সনটা বা এই মানুষটা আজকের এখান থেকে যাওয়ার পর গ্যারান্টেড ও কাল বা পরশু আমাকে ফোন করবে, আর ফোন করে 90% চান্স রয়েছে যে ও আমাকে এটা এই প্রশ্নটা বলবে বা এই কথাটা বলবে কি আমার কাছে টাকা নেই, রাইট? সো যখন আমরা জানি একটা প্রসপেক্ট এখান থেকে যাওয়ার পর 90% চান্সেস থাকে কি ওর কাছে টাকা নেই বলে ও বলবে, সেটা আমরা যেহেতু আগে থাকতে জানি, সো প্ল্যান শেষ হওয়ার পরেই ওকে এটা ক্লিয়ার করে দিন, যাতে ও দ্বিতীয়বার এই কথাটা আপনাকে বলতে না পারে বা ও যাতে এই প্রবলেমটা আপনাকে রাইজ করতে না পারে। সো এক্ষেত্রে আমি কিভাবে কমপ্লিট করি বা আমি কিভাবে এটা হ্যান্ডেল করি আমি সেটা নিয়ে আপনাকে আপনাদেরকে জানাবো, বিকজ আমি একটা ডাইরেক্ট সেলিং অর নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে কাজ করছি, তাতে আমি আমার প্রসপেক্টকে কিভাবে ক্লোজ করি তার উপরে কথা বলছি। সো ফ্রেন্ডস, সাপোজ আমার একজন প্রসপেক্ট রয়েছে, সো আমি এটা বলি, দেখুন স্যার, আজকের আমি আপনাকে যে বিজনেস প্ল্যানটা দেখালাম, এই বিজনেস প্ল্যানটা কিন্তু আমি প্রত্যেক মাসে প্রায় 10 থেকে 15 জনকে দেখাতে থাকি, রাইট? বাট আমি যখন অন্যদেরকে বিজনেস প্ল্যানটা নিয়ে দেখাই, দেখানোর পরে অনেকেই এটা আমাকে বলে কি আমার কাছে না টাকা নেই বা আমার কাছে পয়সা নেই আমি এই বিষয়টা শুরু করার জন্য, রাইট? সো এক্ষেত্রে আপনি বলুন, যদি আপনার কাছে টাকা থাকতো, যদি আপনি অলরেডি কোটিপতি হতেন, তাহলে কি আপনি অতদূর থেকে এতদূর বিজনেসটা শোনার জন্য আসতেন? বা আমি কি আপনার কাছে এতদূর থেকে আপনার কাছে আসতাম, কারণ অলরেডি আপনি কোটিপতি? সো আপনি যদি কোটিপতি হতেন তাহলে কি আমি আপনাকে বিজনেস বলার জন্য আসতাম? নিশ্চয়ই না। আপনি অলরেডি আপনার ইনকামের দরকার বা আপনার আরো রোজগারের দরকার, তবেই তো আপনি এখানে এসেছেন, রাইট? সো আপনার কাছে টাকা নেই, আপনার কাছে মানি নেই, এই জন্যই আপনার এই বিজনেসটা করা উচিত, বা আপনার কাছে আজকে টাকা নেই বলেই আপনাকে এই বিজনেসটা করা উচিত। আমি জানো না মানুষের মাথায় কেমন কাজ করে বা তাদের মাথা আদৌ আছে কি না, যদি টাকা থাকতো আপনার কাছে আমি আসতামই কেন, রাইট? আর আপনি একটা কথা বলুন, আজকের আপনি যে কাজটা করছেন সেই কাজটাই যদি আপনি আরো 10 থেকে 15 বছর করেন, তাহলে কি মনে হয় আপনি এখান থেকে লাখপতি বা কোটিপতি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? কিন্তু আজকের আমি আপনাকে যে বিজনেস প্ল্যানটা বললাম, আপনি যদি এই বিজনেস প্ল্যানের উপরে কাজ করতে পারেন, তাহলে আপনি এখান থেকে 100% লাখ টাকা বা কোটি টাকা না হলেও অ্যাটলিস্ট মাসে 20 থেকে 30 হাজার টাকা বা 40 হাজার টাকা গ্যারান্টেড ইনকাম করতে পারবেন। কিন্তু তার জন্য আমি আপনাকে টাকা তো চাইছি না, আমি আপনাকে কি বলছি, অলরেডি আপনি আপনার ফ্যামিলির জন্য যেসব প্রোডাক্ট বাইরে মার্কেট থেকে কেনেন সেগুলো এখানে করুন, মানে অলরেডি আপনি যেগুলো খরচ বাইরে করে থাকেন সেই খরচটুকুই আপনি এখানে করুন। সো যদি আপনার যদি যদি সাধারণ মানুষের মাথা থাকে, তাহলে এটা বুঝতে খুব সহজ জিনিস, রাইট? আমরা তো এখানে টাকা চাইছি না, সেখানে টাকার প্রশ্ন কোথা থেকে আসছে? আর যদিও আপনার মনে হয় কি সত্যি আপনার কাছে টাকা নেই, একবার আপনি একবার ভেবে দেখুন তো, হয়তো আপনার ফ্যামিলিতে এই মুহূর্তে কারো এই সিচুয়েশনে কারো হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, 20 থেকে 30 হাজার টাকা বা 50 হাজার টাকা দরকার, তাহলে কি আপনি জোগাড় করবেন কি করবেন না? আপনার ফ্যামিলি পার্সন একজনকে, আপনার ফ্যামিলি মেম্বার একজনকে হঠাৎ করে হেলথ ইস্যুস এসেছে আর এই সময় 30 হাজার থেকে 50 হাজার টাকা দরকার, তাহলে আপনি এই মুহূর্তে পয়সা জোগাড় করবেন কিনা? ইয়েস, করতে হবে বা ট্রাই করবো বা ইয়েস করতে হবে, এটাই তো বলবে না? সো যখন তারা এটা বলবে, তখন আপনি আবার দ্বিতীয়বার তাদেরকে এটা বলতে পারেন, যদি আপনার ফ্যামিলির জন্য আপনি যদি এটাকে জোগাড় করতে হতে পারে বা জোগাড় করতেই হবে বা জোগাড় করবো যদি বলে ভাবছেন, তাহলে এই ব্যবসার জন্য কেন নয়, তাহলে এই ব্যবসার জন্য আপনি পয়সা কেন জোগাড় করতে পারবেন না? কারণ এখানে তো আমরা হাজার হাজার টাকা চাইছি না। যদি আপনি ফ্যামিলিটাকে, আপনার ফ্যামিলিকে যদি এতটা রেসপন্সিবিলিটি বলে ভাবেন, তাহলে এই বিজনেসটাও তো আজকের আপনি আপনার ফ্যামিলির জন্য করছেন, কারণ আপনি যখন এখান থেকে একটা বড় ইনকাম করবেন, কার লাভ হবে? আপনার ফ্যামিলিরই লাভ হবে। তো যদি আপনার ফ্যামিলি লাভ হয়, তাহলে এই বিজনেসটা আপনি কেন করবেন না?
আজকের আপনার কাছে যদি পয়সা থাকতো বিশ্বাস করুন আমি আপনাকে একদম বিজনেস বলতে আসতাম না, পয়সা নেই বলেই আজকের আমাদের সবার এই ব্যবসাটা করা উচিত, রাইট? সো এভাবে এভাবে আমি আমার প্রসপেক্টকে ক্লোজ করি, এভাবে আপনিও কিন্তু আপনার প্রসপেক্টকে ক্লোজ করতে পারেন। সো যদি কেউ বলে আজকের পর থেকে আমার কাছে টাকা নেই, তাদেরকে সেম কোশ্চেনগুলো করবেন আর তারা দেখবেন থতমত হয়ে যাবে আর সবাই এই বিজনেসে জয়েন করবে নেক্সট টাইম। আপাতত সে আপনাকে কোনোদিন এটাই এটা বলবে না কি আমার কাছে টাকা নেই, কারণ আপনি তার যাওয়ার আগেই তাকে ক্লিয়ার করে দিয়েছেন। সো এই দুটো এই প্রশ্নটা ক্লিয়ার। সো এরপরে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা করবো একটা নতুন ভিডিওর সাথে। সো ততক্ষণ অবধি বাই বাই। অ্যান্ড যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আবার বলছি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনার টিমে বা আপনার গ্রুপে সবাইকে এই ভিডিওটা শেয়ার করুন, এবং নতুন নতুন এই ভিডিও ইনফরমেশন পেতে গেলে এই চ্যানেলে যে আপনার বেল বাটনটা দেখা যাচ্ছে বেল বাটন প্রেস করে দিন, সো দ্যাট নোটিফিকেশন সবগুলো কিন্তু আপনি পেতে থাকবেন। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, উইশ ইউ ওয়েলথ।